নমস্কার বন্ধুগণ আমার সাথী বন্ধুগণ সবাইকে নমস্কার আমি এক এমন জায়গা আজকে আসছি দারুণ একটা জায়গা যেন মনে হয় সেই কলকাতার সেই কবিগুরু রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতন সে শান্তিনিকেতন যেন আমি পেয়ে গেছি দেখতে পাচ্ছেন চারিদিকে খোলা মাঠ বাহ কি সুন্দর পাখির আওয়াজ পাখির কলতান দারুণ লাগছে এই দেখছেন বটগাছ তার নিচে মন্দির তার নিচে এই মায়ের মন্দির দেখা যাচ্ছে সেই কবি গুরুর শান্তিনিকেতন হয়তো সেটা বাস্তবে এটা কলকাতা নয় এটা শীতলকুচির এক প্রত্যন্ত গ্রাম্য এলাকা যেখানে একটা নিস্তার একটা শান্তি আছে চারিদিকে সোনালি ফসলে ভরা মাঠ দারুন দারুণ সোনালী ফসল চারিদিকে উড়ে যায় কি দারুণ জায়গা শীতলি শান্তি নিকেতন সত্যি আমার মনটা ভালো নেই শান্তি খুঁজে শান্তি কি প্রভু ত্রিভুবন মে শান্তি প্রভু জিয়ে প্রভু ত্রিভুবন মে জল শান্তি কি প্রভু ত্রিভুবন মে মায়ের মন্দির এখানে যেন ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতে বসে থাকতে ইচ্ছে করে পাখির আওয়াজ শুনতে কত ধরনের পাখি সোনালী মার চারিদিকে ভরা নিচে বটগাছের ছায়া মন্দির এইটাই হলো সময় কাটানোর একটা শীতকুচির প্রত্যন্ত গ্রাম্য এলাকার একটা শান্তিনিকেতন হয়তো কেউ জায়গাটা জানে না সেটা বলে দেই মীরাপাড়া পাড়া যাওয়ার মাঝখানের যে প্রত্যন্ত বিশাল বড় একটা ফাঁকা দোলা বলে চারিদিকে সোনালি ফসল ভরা তার মাঝের মধ্যেই এই মন্দির প্রাঙ্গণ প্রাঙ্গন আর বেশি কিছু বলছি না এই জায়গায় যেন শান্তি খুঁজে পাই মা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে কন্টাক্ট করবেন এই শান্তিনিকেটনে আসার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট না করে নিজেও আসতে পারবেন দেখতে পারবেন এক দারুণ জায়গা আমি তো অব অবাক মনোরম প্রান্তর সোনালি খেতে ভরা বিভিন্ন কবির কথা মনে পড়ছে প্রাকৃতিক কবি প্রকৃতি নিয়ে এলাকা জীবনানন্দ দাস কত কি ইস ধন্যবাদ